হ্যালো ভিউয়ার্স, সবাইকে জয়কলি একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে সবার সামনে হাজির হয়েছি, যেটাতে ইংরেজি বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কীভাবে ইংরেজিটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমাদের এসএসসি পরীক্ষা আসন্ন, আর এই এসএসসি পরীক্ষার সময় কীভাবে আমরা পাশাপাশি প্রত্যেক দিন একটু একটু করে আমরা ভর্তি পরীক্ষার পড়াশোনাটাকেও সাথে সাথে এগিয়ে নিয়ে যাব, এবং কীভাবে আমরা আমাদের পুরো রুটিনটাকে সাজাবো ইংরেজি পড়ার ক্ষেত্রে, আমি সে বিষয়ে একটু কথা বলবো। আমরা সকলেই জানি এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকম ইংরেজি প্রশ্নের ধরন এবং আইটেমস, পাশাপাশি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবার ইংরেজিতে 15 মার্কস, এ অনেক অনেক বৈষম্য। সো এই বৈষম্যগুলো আবার তার সাথে আমাদের শর্ট সিলেবাস, যেখানে মাত্র 50 মার্কসের ইংরেজি ফার্স্ট পেপার এবং 50 মার্কসের ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে যদি আমরা মনে করি যে আমরা তো ইংরেজি পড়তেছি আর এই পড়া দিয়েই শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাবে, তাহলে বোধহয় আমরা একটা ভুল জায়গায় অবস্থান এখনও করতেছি। সো ভিউয়ার্স, আমি যেটা বলবো সেটা হলো যে ইংলিশ বিষয়ে অ্যাডমিশন টেস্টে সবসময় 3টা পার্ট থেকে প্রশ্ন আসে। নাম্বার 1 একটা হচ্ছে ভোকাবুলারি, আমরা এই জায়গাটাতেই সবচেয়ে বেশি দুর্বল। 2 নম্বর হচ্ছে গ্রামার, অ্যান্ড 3rd ইজ প্যাসেজ, যেটাকে আমরা কম্প্রিহেনশনও বলতে পারি। এখন এই ভোকাবুলারিটা কোথা থেকে আসলো? এই ভোকাবুলারিটাতেই আমরা সবচেয়ে পিছিয়ে, আমরা সারাটা ক্ষণ আমরা শুধু গ্রামার 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 করেই আমাদের সময়টা পার করে দেই, কিন্তু গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসে সেটা পুরোটা বেসড অন সিলেবাস থেকেই আসে। হ্যাঁ, সমস্যা হলো এই ভোকাবুলারি। এখন এই ভোকাবুলারিতে আমাদের প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে স্পেলিং, বানান। আমরা শব্দ অনেক পড়েছি, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা অনেক শব্দ পাই, প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা লেসনে অনেক নতুন নতুন ভোকাবুলারি পাই, বাট এই ভোকাবুলারিগুলো জাস্ট পড়েছি, বাট এগুলোর বানানগুলো আমরা কখনো লিখিনি। সো এই ক্ষেত্রে প্রত্যেককে আমি অনুরোধ করব, যখন আমরা কোনো প্যাসেজ পড়বো বা কোনো শব্দ আসবে, এই শব্দটা কমপক্ষে 2 বা 3 বার করে এই শব্দটা আমাদেরকে লিখতে হবে, তাহলে আমাদের স্পেলিংটা হয়ে যাবে। এবং স্পেলিং লেখার সাথে সাথেই এই শব্দটা থেকে আমাদের যে মিনিংটা, এই মিনিংটা আমাদেরকে প্রথমত বাংলায় লেখা উচিত। অ্যান্ড ফাইনালি এটা 2 ধরনের মিনিং হয়, একটা সিনোনিম আমি উপরে লিখি, সিনোনিম, আর একটা হচ্ছে অ্যান্টোনিম। এই সিনোনিম এবং অ্যান্টোনিমকে আমাদেরকে একটু সময় দিতে হয়, আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে প্যাসেজ থাকে সেখানেও সিনোনিম অ্যান্টোনিমের একটা পুরো অংশ আছে, কিন্তু অনেক কম আছে। সো প্রত্যেক দিন যদি আমরা 2টা 3টা করে শব্দকে 2 মিনিট 5 মিনিট করে সময় দিই, ওই শব্দটার বানান, ওই শব্দটার সিনোনিম এবং অ্যান্টোনিম, তাহলে কিন্তু ভোকাবুলারি পার্টটা অনেকটা স্ট্রং হয়ে যায়। আমরা এই ভোকাবুলারি পার্টের সাথে আরও অনেক কিছুকে অ্যাড করে ফেলি, সাসাস আমরা প্রিপোজিশন অ্যাড করে ফেলি, যদিও এটা গ্রামারের একটা আইটেম। হ্যাঁ, এর সাথে আমরা ইডিয়মস ফ্রেজকে অ্যাড করে ফেলি, হ্যাঁ ইডিয়মস ফ্রেজ, তারপরে গ্রুপ ভার্ব এবং তার পাশাপাশি অ্যানালজি, এই সব বিষয়গুলোকে আমরা কিন্তু ভোকাবুলারির সঙ্গে অ্যাড করে একেবারে গুলিয়ে ফেলি। আসলে একটা একটা করে আগাতে হবে। প্রথমত আগাতে হবে হচ্ছে যে আমি একটা স্পেলিং শিখলাম, ওই স্পেলিংটার বাংলা মানেটা আমি শিখবো, এবং বাংলা মানেটা শেখার সাথে সাথে আমি কি এই শব্দটার 2টা সিনোনিম জানি, এই শব্দটার 2টা অ্যান্টোনিম জানি? অবশ্যই একটা না একটা জানি। হ্যাঁ, তখন এটা নোট করতে হবে, যেটা জানি না সেটাতে ফোকাস করতে হবে। এইভাবে প্রত্যেক দিন ইন্টারমিডিয়েটের পরীক্ষার পাশাপাশি আমার মনে হয় প্রত্যেক দিন যদি আমরা 2 মিনিট বা 3 মিনিট করে 1টা বা 2টা করে শব্দকে সময় দিই, তাহলে পরীক্ষা যদি 3 নভেম্বরেও শুরু হয়, আমাদের হাতে এখনও প্রায় 1 মাস 1.5 মাস সময় বেশ আছে। সো প্রত্যেক দিনে না হলে প্রায় 100টারও বেশি শব্দ বাছাই করা, যেটা আপনারা পড়তে পারেন। এবার আসি গ্রামার অংশ। সো গ্রামার অংশে আমাদের সিলেবাসে যে গ্রামার অংশ দিয়েছে সেখান থেকেই যে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা ভাবলে কিন্তু চরম ভুল হবে, কারণ গ্রামার বিশাল একটা আইটেম। এই আইটেমের মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের যে এলিমেন্টস, এই সেন্টেন্সের এলিমেন্টসগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, তার মানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে। এই পার্টস অফ স্পিচকে একটু সময় দিতে হবে, পার্টস অফ স্পিচকে সময় দিতে হবে, এবং এই পার্টস অফ স্পিচের তার মধ্যে প্রিপোজিশন আসবে, এছাড়া নাউন এবং প্রোনাউন থেকে একটা প্রশ্ন আসবেই, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে একটা প্রশ্ন আসে, ভার্ব থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসে, একটা ফাইনাইট ভার্ব থেকে একটা নন ফাইনাইট ভার্ব থেকে। কনজাংশন তো আমাদের সিলেবাসে আছে কানেক্টরস হিসাবে, ইন্টারজেকশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তো মোটামুটি সেন্টেন্স এর ভিতর থেকে যে প্রশ্নগুলো হয় সেটা পার্টস অফ স্পিচ কেন্দ্রিক, তারপরে সেন্টেন্স থেকে সরাসরি প্রশ্ন এখন আর আসে না। এটা অন্য অ্যাডমিশন টেস্টে 3য় শ্রেণী ভর্তি পরীক্ষা বা জিলা স্কুল গার্লস স্কুল ভর্তির পরীক্ষায় আগে আসতো, যেটা অ্যাসারেটিভ নাকি ইন্টারগেটিভ নাকি ইম্পারেটিভ, এই ধরনের প্রশ্ন আসে না। সেন্টেন্স থেকে যে প্রশ্নটা এখন আসে অ্যাডমিশন টেস্টে সেটা হচ্ছে ক্লোজ।
ক্লোজ থেকে একটু আমাদেরকে সময় দিতে হবে, ক্লোজলি, তাহলে ক্লোজ থেকে আশা করি একটা প্রশ্ন কমন আসে। এবার আসি এই সেন্টেন্সটার যে টোটাল অংশ, আমরা যদি একটু ইরেজ করি তাহলে আমরা দেখব যে সেন্টেন্সের যে মেইন আইটেম সেটা দিকে আমরা যেগুলো ফোকাস করি তাহলে হচ্ছে একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এখন পর্যন্ত এসেছে এই দুটো আইটেম থেকে, নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন রেফারেন্স আমাদের এসএসসি সিলেবাসে আছে, তার মানে নাউন থেকে প্রশ্ন যদি নাও আসে তাহলে অবশ্যই প্রোনাউন থেকে একটা প্রশ্ন আসতেছে। এখানে এক নাম্বার। এখন এই নাউন থেকে যে একটা ঝামেলা বের হয় সেটা হচ্ছে নাম্বার, যেটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। হ্যাঁ, এই নাউন থেকে আরেকটা বিষয় বের হয় সেটা হচ্ছে জেন্ডার, যে এটা ছেলে নাকি মেয়ে। কারণ যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি নাউনটা ছেলে নাকি মেয়ে, তাহলে আমরা তার পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করব, প্রোনাউন রেফারেন্সটা ব্যবহার করব, সেটা ভুল হয়ে যাবে। এই জন্য এই চারটা আইটেম থেকে পড়লে নিশ্চিত দুই নাম্বার কমন, নাউন অথবা প্রোনাউন থেকে এক নাম্বার, নাম্বার এবং জেন্ডার থেকে পড়লে এক নাম্বার। এবং ইভেন দেখা গেছে যে মোটামুটি গত যে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, দেখি যে এই চারটা আইটেম থেকে দুইটা করে প্রশ্ন আসছেই সব সময়। স্টুডেন্টরা যদি এইরকম সিলেক্টিভ পড়াশোনা করে তাহলে অনেক কম পড়াশোনা করেও ভালো কিছু করতে পারে। এবার যাই প্রিডিকেটে। প্রিডিকেট থেকে যে দুটো প্রশ্ন আসে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে আদার্স। আমাদের একটা কমন ধারণা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু অবজেক্ট সব বাক্যে থাকে না। এই আদার্সের মধ্যে আবার বের হবে আমাদের অ্যাডভার্ব, এখানে বের হবে অবজেক্ট, এখানে বের হবে কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন। এখন এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে ভার্বের উপরে, তার মানে এই ভার্ব থেকে আমাদের ধরে নিতে হবে এক মার্কস আসবেই, ফাইনাইট ভার্ব থেকে অথবা নন ফাইনাইট ভার্ব। তার মধ্যে ফাইনাইট ভার্ব থেকে এখন প্রশ্ন আসে না, নন ফাইনাইট ভার্ব থেকেই বেশি প্রশ্ন আসে। সো আমরা নন ফাইনাইট ভার্ব যেমন তিনটা আছে, জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। সো এই জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপেলের মধ্যে ইনফিনিটিভ থেকে এখন আর প্রশ্ন আসে না, কারণ টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলেই ইনফিনিটিভ হয়, সেজন্য এটা আর আসে না। আসে কোনটা, যেখানে একটু ঝামেলা আছে সেটা হলো জিরান ভার্ব প্লাস আইএনজির ঝামেলা, প্রেজেন্ট পার্টিসিপেলও ভার্ব প্লাস আইএনজির ঝামেলা। তার মানে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্সেস জিরান, এই জায়গাটা থেকে একটু ক্লিক করলেই আমার মনে হয় এখান থেকে এক নম্বর কমন। এছাড়াও এখানে কমপ্লিমেন্ট, অবজেক্ট, এগুলো থেকে লাস্ট প্রশ্ন আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যখন গুচ্ছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদা করে পরীক্ষা হয়েছিল তখন এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছিল, বাট ভেরি রিসেন্টলি গত দুই বছরের প্রশ্নে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। সো এবার যদি আমরা দেখি এই সেন্টেন্স থেকে, তাহলে তার পরের অংশ কী, এবার যে প্রশ্নটা আসে এই সাবজেক্টের সঙ্গে ভার্বের রিলেশন, যেটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসে, আসবেই, মানে পরীক্ষা প্রশ্ন খোলার পরেই দেখা যাবে সাবজেক্ট এবং ভার্বের যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে একটা প্রশ্ন এসে গেছে। অ্যান্ড দেন সেন্টেন্স হয়ে গেল, সেন্টেন্স হয়ে যাওয়ার পরে তারপরে ক্লোজ, হ্যাঁ ক্লোজ হয়ে গেল যখন, তখন মোটামুটি এই সেন্টেন্সটা যেন টেন্স ভুল না হয় সেজন্য টেন্স থেকে সবাই মনে করে একটা প্রশ্ন আসে, আসলে টেন্স থেকে প্রশ্ন আসে না, আসে সিকোয়েন্স অফ টেন্স থেকে, যে আপনি টেন্সটাকে কতটা ব্যবহার করতে পারেন। আপনার সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশটা কী হবে, প্রথম অংশটা পাস্ট হলে পরের অংশটা কী হবে, এই জায়গাটা থেকে আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে। এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে এই টপিকগুলো মাথায় রেখে একটু চিন্তিত রূপ নিয়ে যদি একটা একটা করে টপিককে এভাবে ধরে পড়া শেষ করা যায়, এক্ষেত্রে যদি একটা ভালো বই আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বলবো জয়কুলি পাবলিকেশনসের পক্ষ থেকে ইংলিশ বিচিত্রা বইটা, এর জন্য আপনাদের অনেক হেল্পফুল হবে। এবার আসি এই টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সের পরে আপনারা চলে যেতে পারেন রাইট ফর্ম অফ ভার্বস, যেটা আমাদের এসএসসির যে সিলেবাস সেখানে আছে, অতএব এটা আলাদা করার পর দরকার হচ্ছে না। তারপরেই আসেন সেন্টেন্স মোটামুটি হয়ে গেল যখন, তখন আপনারা এই সেন্টেন্সটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আসে। এটা যদিও সিলেবাসে নাই, বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি, সব কিন্তু সেন্টেন্সকে ঘিরেই। ট্রান্সফরমেশন বলতে প্রথমত আমরা এখান থেকে একটা ভয়েস, এখান থেকে একটা ডিগ্রি, এগুলোই ভাবি, এগুলোতে আমরা প্রচুর সময় নষ্ট করি। তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো তে পরে আমরা এত বেশি সময় নষ্ট করি যে আমরা অনেককেই এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ ধরে এগুলো পড়ি, বলি যে হ্যাঁ ভয়েস শিখতেছি। বাট প্রশ্ন হলো এখান থেকে প্রশ্ন আসবে কয়টা, দেখা যাচ্ছে যে খুব বেশি হলে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, অথচ এইটার জন্য আমরা এক মাস দুই মাস পার করে দিচ্ছি। এই সময়টা যদি আমরা ভোকাবুলারিতে দেই, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম বা ইডিয়মস, ফ্রেজ, গ্রুপ, ভার্ব, সাবস্টিটিউশন, অ্যানালজিতে যদি আমরা এই সময়টা দিই তাহলে আমরা অনেক ভালো করি, কারণ ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা এটা অনেকবার পড়েছি। সো এই জায়গাগুলোতে বেশি সময় না দিয়ে আমরা বিগত বছরের যে সালের প্রশ্নগুলো আমাদের বইয়ে আছে সে প্রশ্নগুলো যদি আমরা একটু দেখে দেখে লিখি এবং অ্যানালাইসিস করি যে এটা আমি পারতাম, এটা পারতাম, তাহলে যেগুলো আমরা পারি সেগুলো বাদ,
আমরা যেটা পারি না, যেটা আমাদের বারবার ভুল হচ্ছে, সেটা কিন্তু আমাদের নোটের বিষয়। এটা আমাদেরকে নোট করতে হবে এবং এই নোটটা বারবার দেখতে হবে এবং বিভিন্ন কালারফুল পেন দিয়ে আমাদের এই নোটগুলোকে লিখে রাখতে হবে এবং বারবার চোখ বুলাতে হবে। এভাবে পড়তে পড়তে যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই পড়িবে, এমনই করিয়া পড়িতে পড়িতে তোমার হৃদয় মন্দিরে গাঁথিয়া যাইবে চির অম্লান চিরস্মৃতি। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবার জন্য এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের স্বপ্ন তোমাদেরকে ডাকতেছে, তোমাদের এই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই একটা ভালো বই এবং ভালো নির্দেশনা হতে পারে তোমার লাইফ চেঞ্জিং এফোর্টস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।